অসমত মেট্রিক ফেল করা ছাত্র বা ছাত্রী দিল্লির স্টেট ওপেন স্কুলের পর লাভ করেছে আসলতে উত্তীর্ণ প্রমাণপত্র একদিনাই অসমতো পরীক্ষা অসমৰ দুটা স্থানত পরীক্ষাত অবতীর্ণ হয়েছিল এগারী পরীক্ষার্থী সেই কথার পোহর রয়ে আছে রাজ্যত শ পরীক্ষার্থী মেট্রিক ফেল করা পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে সেই বিশেষ স্কুলের পর আর কার্বি আংলং জেলা থাকা সেই বিদ্যালয়ের বিচারি নিউজ এইটিনের সাংবাদিক গৈছিল কিন্তু সেই তদন্তত পোহরলে আহিছে যে তাত পরিধারত এতিয়া সেই স্কুল নাই আসলতে রাজ্য সরকারের শিক্ষা বিভাগে এই যে প্রতিবেদন নিউজ এইটিনের ধারাবাহিকভাবে প্রচার হয়ে আহিছিল আজি যেহেতু আমি শিক্ষামন্ত্রীগৰাকীক পাইছো শিক্ষামন্ত্রীগৰাকীৰ আমি জানিবলৈ চেষ্টা করি যেহেতু অসমত মেট্রিক ফেল করেছে একাংশ ছাত্র ছাত্রী তারপর একদিনাই এগারী ছাত্র আসলে স্টুডেন্টের পর কথা পোহরলে আহিছে দিল্লির এখন স্কুলের পর ফলাফলটো লাভ করেছে আমার ভারতবর্ষত ওপেন স্কুল মুক্ত বিদ্যালয় আছে তার কারণে একটা রাষ্ট্রীয় সংস্থা আছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুল যাকে নিয়স বলে কোয়া যায় আমার শিক্ষা সংগঠনের সংসদের অধীনতো ওপেন স্কুল আছে কিন্তু ভুয়া কিছু ওপেন স্কুল বাহিরের ভুয়া সার্টিফিকেট মার্কশিট আনিছে বলে এই তথ্য আমার ওসরতো আহিছে গতিকে আমি আমার নিযুক্তি প্রক্রিয়া সমূহত এই ডকুমেন্টবিলাক আমি তন্ন তন্নক চাম আর যখন এনেকা চক্র এনেকা সার্টিফিকেট বিক্রি করা কার্য চলাই আছে আমি পুলিশকো অবগত করেছো পুলিশেও কার্যকরী ব্যবস্থা গ্রহণ করব আর দিল্লি যখন আসলে সারদা দেবী স্কুল বলে যখন সরস্বতী স্কুল বলে কাবেঙ্গর আছে কিন্তু আমি তাতে তদন্ত করেছিলাম কিন্তু তার কিন্তু স্কুল নাই সারদা দেবী স্কুল আছে নিশ্চিত হবে এটা মানে আরক্ষী অবগত করি আরক্ষী ব্যবস্থা লব এই নেক্সাসটো বিভাগত কি কি হবে না শিক্ষা বিভাগত মই আগতো নকল বিএড ধরা পড়েছে নকল ডিএলএড ধরা পড়েছে আর এতিয়াও আমার নিযুক্তি প্রক্রিয়াত আমি যিখিনি তন্ন তন্নক চাম গতি ভুয়া ডিগ্রি ডিপ্লোমার বিরুদ্ধে আমি কার্যকরী ব্যবস্থা গ্রহণ করিমেই প্রক্রিয়া দীঘলীয়া হব পারে বেক ইন ভেরিফিকেশন হব দরকার হলে যত সার্টিফিকেট আনিছে তালুকও আমি গই পাম দিল্লি ওপেন ওপেন স্কুলের যেসাস আছে এই গোটি শিক্ষা বিভাগের ইয়ার আপনার বিভাগ বা কিনা সম্পর্ক থাকবে পারে নাকি না মই হেতু এতিয়া আগতীয়াকে কৈ দিব নোৱাৰো কিন্তু যিসকলে ভুয়া বা ফেক সার্টিফিকেটের ব্যবসায় করেছে তেওঁলোকৰ বিৰুদ্ধে সরকারে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করব হয় এ আছিল শিক্ষামন্ত্রী ডক্টর অনুজ পেগু উল্লেখ করেছে যে যে এই আসলতে যে এক দিল্লি স্টেট স্কুলের ওপেন স্কুলের যে সার্টিফিকেটর আসলে প্রমাণপত্রর যে সরবরাহ এই সরবরাহ রোধ করবেন রাজ্য সরকার শিক্ষা বিভাগে ব্যবস্থা গ্রহণ করব আর ইতিমধ্যে হাতত কিছু তথ্য আহি পড়েছে আর যখন এই খ প্রমাণপত্র আসলে জালিয়াতি যখন জড়িত আসলতে লাখ লাখ টাকা বা হাজার হাজার টাকা ব্যয় করে যে আসলে ফেল মেট্রিক ফেল করা ছাত্র ছাত্রী যেধরনের আসলে সার্টিফিকেট সংগ্রহ করেছে এই সংগ্রহের তদন্তর ব্যবস্থা করব আর আরক্ষী ইয়ার বিরুদ্ধে ইয়ার ব্যবস্থা লোবলে নির্দেশনা প্রদান করব আর একটা কথা উল্লেখ করব লাগবে যে কার্বি আংলংর যখন আসলে সারদা দেবী চতুষ্পথী যখন বিদ্যালয় সেই বিদ্যালয়খন তাত পোৱা নগল কিন্তু এই যে আসলে একটা নেক্সাস চলি আছে রাজ্য আসলে ভুয়া সার্টিফিকেটের যে নেক্সাস চলি আছে বাহিরের স্কুলের পর যেধরনের সার্টিফিকেট লই অহার বা সার্টিফিকেট কিনে আসলে বিভিন্ন শিক্ষানুষ্ঠানত নামভর্তি করে ইতিমধ্যে শিক্ষা গ্রহণ করে আছে সেই সকল শিক্ষার্থী প্রকৃতার্থত এই যে চক্র যখন আসলে এই জাল প্রমাণপত্র আসলে ইয়াতে এখন বিশাল বজার মেলি দিছে সেই সকলের বিরুদ্ধে শিক্ষা বিভাগের গোচর নিজাবলীকে আসলে শিক্ষামন্ত্রীকে উল্লেখ করেছে যে গোচর রুজু করব আর তার বিরুদ্ধে আগন্তুক দিনে কঠোর ব্যবস্থা গ্রহণ করব বলে ইতিমধ্যে উল্লেখ করেছে।